নমস্কার বন্ধুরা, এসএসকে মেসকে নিয়ে আবার বেশ কিছুদিন পর একটি ভিডিও করছি। তো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি, অনেকের সংশয় রয়েছে আশা করছি এই সংক্রান্ত, বেতন সংক্রান্ত সেই সংশয় এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনাদের সলভ হয়ে যাবে। তো অবশ্যই প্রথমেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং জুড়ে থাকবেন আমাদের চ্যানেলের সাথে। তো এসএসকে এমএসকের যে বেতন 3% বৃদ্ধি হওয়ার কথা ছিল সেই অনুসারে কিন্তু 3% বর্ধিত বেতন কিন্তু এ মাসে ঢুকেছে। এখনও যে সব জেলায় ঢুকেছে এটা বলা মুশকিল, তবে বেশ কয়েকটি জেলায় কিন্তু 3% বেতন কিন্তু বৃদ্ধি হয়েই ঢুকেছে। এখন যদি 10,000 টাকা সহায়কদের বেতন থাকে সেক্ষেত্রে তাদের বেতন হওয়ার কথা 10,300 টাকা, কিন্তু এখানেই অনেকের মনে সংশয় রয়েছে যে কিন্তু 10,300 টাকা না ঢুকে কেন 10,190 টাকা ঢুকেছে। তো এই প্রশ্নটি এই ভিডিওর মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনারা হয়তো জানেন যে পিট্যাক্স বলে একটি জিনিস রয়েছে, যেটি হচ্ছে যদি যেখানে বলা হচ্ছে 10,000 পর্যন্ত যখন বেতন থাকবে তখন কোনো পিট্যাক্স কাটা হবে না, কিন্তু 10,000-এর উপরে যেই বেতন হয়ে যাবে 10,001 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত তখন কিন্তু এই পিট্যাক্স কাটা হবে 110 টাকা। আবার বলছি এটা বিভিন্ন রাজ্য অনুসারে আলাদা আলাদা, আমি আপনাদেরকে একবার দেখিয়েই দিই যে পশ্চিমবঙ্গের যে স্ল্যাব রয়েছে পিট্যাক্সের, সেই পিট্যাক্সের স্ল্যাবটা অ্যাকচুয়ালি কী রয়েছে। তো পশ্চিমবঙ্গের যে পিট্যাক্সের স্ল্যাব সেটি আপনারা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এখানে রয়েছে বলা হচ্ছে আপ টু 10,000। আমি যদি নিচের দিক থেকে দেখি আপনারা দেখে নেন একটু, আপ টু 10,000 পর্যন্ত কিন্তু কোনো প্রফেশন ট্যাক্স, এটা কিন্তু পার মান্থ কাটে, অর্থাৎ প্রত্যেক মাসে কাটবে, কোনো প্রফেশন ট্যাক্স কিন্তু কাটবে না 10,000 পর্যন্ত যদি কারো বেতন থাকে, কিন্তু 10,001 টাকা থেকে 15,000 পর্যন্ত কিন্তু 110 টাকা পর্যন্ত কাটবে। 15,001 থেকে 25,000 পর্যন্ত 130 টাকা কাটবে, 25,001 থেকে 40,000 পর্যন্ত 150 টাকা, এবং 40,001 থেকে অ্যাবাব তার উপরে যাদের বেতন তাদের 200 টাকা কিন্তু প্রফেশন ট্যাক্স কাটবে প্রত্যেক মাসে। এখন এখানেই আমাদের যে বিষয় যে 10,300 টাকা যখনই হয়েছে আপনাদের বেতন 3% ইনক্রিমেন্ট হয়ে, তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের স্ল্যাব কিন্তু 10,001 থেকে 15,000-এর মধ্যে পড়ে গেছে, তার মানেই কিন্তু আপনার 110 টাকা আপনার কেটে নেওয়ার কথা। তো যাদের 10,300 হওয়ার কথা তাদের যেহেতু 110 টাকা অলরেডি প্রফেশন ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয়েছে, তাই তাদের বেতন দাঁড়িয়েছে কিন্তু 10,190 টাকা। অনেকেরই হয়তো এই বেতন দেখে আপনারা বুঝতে পারছেন না যে এই বেতনটি অ্যাকচুয়ালি কিসের, কেন 190 টাকা কেন বাড়লো 300 টাকার বদলে। তো জেনে রাখুন এটা কিন্তু আপনাদের প্রফেশন ট্যাক্স কেটে ঢুকেছে বলে আপনাদের এই বেতন হয়ে দাঁড়িয়েছে। আপনাদের বেতন যখনই 15,000-এর উপরে যাবে তখনই কিন্তু এটা 130 টাকা কাটবে, 15,001-এর ওপরেই যেখানে যাবে তখনই কিন্তু 130 টাকা কাটবে। আশা করছি প্রফেশন ট্যাক্স নিয়ে আপনাদের যে বলা যায় ধোঁয়াশা বা আপনাদের যে প্রশ্ন সেই উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। আপনাদের যদি কোনো আলাদা প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আগামীতে সেই সংক্রান্ত ভিডিও দিয়ে আপনাদের হেল্প করে দেওয়ার। তো এখানেই শেষ করছি, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।